Hey everyone, assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kobi Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha AZS version 3. এটার মধ্যে কুরবানি উপলক্ষে হিউজ পরিমাণ একটা ক্যাশব্যাক অফার চলতেছে অফিশিয়াল ভাবে. সো কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, কোথা থেকে পারচেজ করতে পারবেন এবং নতুন যারা বাইকটা কিনবেন তাদের সুবিধার্থে এটার A to Z ডিটেইলস জানাবো. সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন. আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক. ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন. এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ. অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি. চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে. এটা হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভালভ এয়ারকুল FI 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.8 নিউটন মিটার 6000 আরপিএম. এটা হলো বেস 4 ইঞ্জিনটা, আর যেহেতু FI দেওয়া হয়েছে সো এটা মাইলেজটা অনেক বেশি হবে আর ইঞ্জিনটা অনেক স্মুথ. এটার পারফরমেন্স নিয়ে আমার সেরকম কোনো কিছু বলার নাই. বাংলাদেশে একটা খুবই জনপ্রিয়, যারা রাইড করছে তারা সবসময় এটার পজিটিভ রিভিউ দিছে. আর এটাকে থামানোর জন্য রয়েছে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক, 282 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন আপনারা. পাশাপাশি সিঙ্গেল চ্যানেল এবিএস যেহেতু সো এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস এর সেন্সরটা পেয়ে যাচ্ছেন সামনে, এবং ব্রেক ক্যালিপার হিসেবে পাচ্ছেন ভাইব্রেট ব্রেক ক্যালিপার, আর পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক. এখানে কোনো প্রকার এবিএস এর সেন্সর পাচ্ছেন না. পেছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক পাচ্ছেন, আর এখানে আপনারা নিশিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন. আপনার সামনে ব্রেক ক্যালিপার হিসেবে পাচ্ছেন ভাইব্রি এবং পেছনে পাচ্ছেন নিশিনেরটা. ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনার খুব ভালো পাবেন যেহেতু এবিএস রয়েছে, সো আপনার হার্ড ব্রেক করলে আপনার টায়ারটা স্কিড করবে না. টায়ার সেকশন হিসেবে সামনে রয়েছে 100 সেকশনের টিউবলেস টায়ার, টায়ারটা অনেক ওয়াইড দেখতেই পাচ্ছেন, এটার গ্রিপ যথেষ্ট ভালো. আর পেছনের টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার, এটার গ্রিপ আপনার অনেক ভালো পাবেন এবং খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, আর হার্ড ব্রেক করলে আপনার টায়ার স্কিড করবে না. পাশাপাশি টায়ার হাগার দেওয়া হয়েছে, এটা থাকার কারণে আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে, পাশাপাশি লুকসটা অনেক অনেক বেশি গর্জিয়াস লাগতেছে এটার কারণে. আর সাসপেনশন হিসাবে সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন. পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহার ব্র্যান্ডিং করা রয়েছে সাসপেনশনে, এবং এবিএস মেনশন করে দেওয়া হয়েছে, যেহেতু এবিএস রয়েছে সো মেনশন করে দেওয়া হয়েছে এখানে. আর টায়ারের উপরে যে মাডগার্ডটা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালারের একটা ফিনিশিং, দেখতে খুবই সুন্দর লাগতেছে. আর পেছনে সাসপেনশন নিয়ে যদি কথা বলি, পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এটার ফিডব্যাক খুবই ভালো, আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন. আর যেহেতু 7-স্টেপ অ্যাডজাস্টেবল সো আপনার হাইটের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই সাসপেনশনটাকে, আর এটার ফিডব্যাক খুবই ভালো, ভাঙা চড়া রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন. আর সিট নিয়ে যদি কথা বলি, সিটটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিট, অনেক ওয়াইড একটা সিট পেয়ে যাচ্ছেন, ইজিলি তিনজন বসতে পারবেন, খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন. যারা একটি ফ্যামিলি নিয়ে রাইড করবেন এরকম একটা বাইক খুঁজতেছিলেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে. আর যে পিলিয়ন রয়েছে দেখতে পাচ্ছেন, পিলিয়নের জন্য একটা গ্রাফিক্সের সাথে ম্যাচ করে একটা গ্রাফ বিল দেওয়া হয়েছে, দেখতে খুবই সুন্দর. আর টেল প্রোফাইলে যদি নিয়ে আসি, এখানে হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, টেল লাইটটা ইন্ডিকেটরগুলো আপনার হ্যালোজিং পেয়ে যাচ্ছেন. আর এটার একজস্ট পাইপটা যদি দেখায় দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে একজস্ট পাইপটা খুবই কিউট, দেখতে খুবই সুন্দর লাগতেছে. আর পিলিয়নের জন্য এখানে আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেস পাচ্ছেন, রাইডারের জন্য অ্যালুমিনিয়াম প্লাস রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস পেয়ে যাচ্ছেন. ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটার ভিতরে তিনটা কালার হয়, একটা হলো ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু আর হলো রেড কালার, তিনটা কালার এখন ডিএনএস মোটরসে অ্যাভেলেবল রয়েছে, আপনার যে কালারটা প্রয়োজন হয় আপনাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন. আর এখানে হেডলাইট হিসেবে পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যারেল এলইডি হেডলাইট, এটা সিটি রাইডের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই ফগ লাইট ইনস্টল করতে হবে. এবং এখানে ইন্ডিকেটর হিসেবে পেয়ে যাচ্ছেন হ্যালোজিং বাল্ব, এই ফ্রন্ট লুকটা দেখতে খুবই সুন্দর লাগতেছে. আর ফুয়েল ট্যাঙ্কের এই যে কিটটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে দেখলে খুবই মাস্কুলার লাগে. আর গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, 3D লোগো মেনশন করে দেওয়া হয়েছে FZS, এবং ভার্সন 3 মেনশন করে দেওয়া হয়েছে. ককপিট ভিউটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ককপিট ভিউটা আপনারা যখন রাইড করবেন তখন এই ভিউটা এনজয় করবেন. আর মিটার কনসোল হিসেবে পেয়ে যাচ্ছেন পুরোপুরি ডিজিটাল মিটার, রেগুলার ইউজের জন্য যেসব ফিচার্সগুলো দরকার সেগুলো সব এখানে অ্যাভেলেবল রয়েছে. আর হ্যান্ডেল বার হিসেবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, সো আপনারা যখন লং রাইড করবেন হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না. আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, সেলফ পাচ্ছেন, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে. আর বলে রাখা ভালো, বাইকটাকে স্টার্ট করার জন্য শুধুমাত্র আপনারা সেলফের সিস্টেমটাই পাচ্ছেন, এখানে কোনো প্রকার কিক স্টার্ট এর সিস্টেম পাচ্ছেন না,
বাইকটাকে স্টার্ট করতে হলে আপনাদের শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে হবে। ইয়ামাহা এসজেডএস ভার্সন 3 BS4 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন আপনারা 160 মিলিমিটার। বাংলাদেশে যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে সেভ করবে, পাশাপাশি লুকসটাও অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে এটা থাকার কারণে। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন বিল্ট ইন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না। অন্যান্য ব্র্যান্ডে দেখবেন যে আপনাদের এখন বাম্পার দিচ্ছে না, এক্সট্রা করে 800-1000 টাকা দিয়ে বাম্পার লাগাতে হয় বাইক কেনার পরে। সো এই হ্যাসেলটা নিতে হবে না যদি আপনি এই বাইকগুলো পারচেস করেন। আর এটা ওয়েট হচ্ছে 137 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন ওভার স্পিডে রাইড করবেন, হাইওয়েতে বলেন বা যে কোনো রাস্তায় রাইড করেন ওভার স্পিডে, তখন আপনারা এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা এই বাইকটা রাইড করছে তারা সবসময় এটার পজিটিভ রিভিউ দিছে, কারণ এটার কন্ট্রোলিং ভালো, ইঞ্জিন পারফরমেন্স ভালো, ব্রেকিং ভালো এবং এটার স্টেবিলিটিটাও খুবই ভালো। সো এই কারণে আপনারা খুব কমফোর্টেবল হয় বসে রাইড করতে পারবেন। ওকে, এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে চলে যায়, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। গ্রাফিক্সের কথা তো বললামই, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 40-45 এভারেজ, যেটা 150 সিসি সেগমেন্টের ভিতরে যথেষ্ট মাইলেজ আপনার পেয়ে যাবেন। আর যেহেতু FI ব্যবহার করা হয়েছে, সো এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে আপনার অবশ্যই বেশি মাইলেজ পাবেন, 40-45 এভারেজ আপনার মাইলেজ পেয়ে যাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন টায়ারটা ওয়াইড, ইঞ্জিন পারফরমেন্স ভালো এবং মোটামুটি একটা ভারী বাইক। সো ওভারঅল দিক দিয়ে চিন্তা করলে আপনারা 40-45 মাইলেজ হিউজ। সো যারা মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটা বাইক কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে এই বাইকটা পারচেস করতে পারেন। ইয়ামাহা ওয়ার্ল্ড ওয়াইড অনেক রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড় মতো এটা বিল্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে, আপনারা যখন রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল করবেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 262,500 টাকা। আর এখন এটার মধ্যে কুরবান ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ক্যাশব্যাক, 8,500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। সো 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2,54,000 টাকায়। খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখন বাইকটা পেয়ে যাচ্ছেন, অনেক বড় ক্যাশব্যাক, অনেক দাম কমে গেছে। সো আপনারা যারা বাইকটা কিনতে চাচ্ছেন তারা এখনই DNS মোটরস এর সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটরস যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে ডিটেলস আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।